আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। পৃথিবী আবার অস্থির হয়ে গেছে, ঠিক না? আবার চারিদিকে করোনা, তারপরে কি লকডাউন আসতেছে, বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইটগুলো আবার সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে। তোমাদেরকে আজকে আমি জানাচ্ছি, আমি নিজেও মনে হয় করোনা আক্রান্ত হয়েছিলাম, তবে ইনশাল্লাহ এখন সুস্থ। করোনা নিয়ে তোমাদের ক্লাস নিয়েছি। তো এটা আসলে এতটা ভয়ঙ্কর কিছু না। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা। হ্যাঁ, আমরা যদি একটু সবাই সচেতন থাকি, অন্যদেরকে সচেতন করি, তাহলে ইনশাল্লাহ আমরা এই রোগ থেকে কিন্তু মানে মুক্তি পেতে পারবো। হয়তো আমরা এটাকে অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু আমরা এটা হয়ে গেলে আমরা ঠান্ডা জ্বর কাশির মতোই আমরা কিন্তু এটা থেকে মুক্ত হতে পারবো। সবাইকে নামাজ পড়তে হবে যে আল্লাহ পাক যেন এই মহামারী থেকে আমাদেরকে দ্রুত উদ্ধার করে, ঠিক আছে? তো আর কথা বাড়িয়ে লাভ নেই, আসো। আমরা মনে হয় ভাগ অঙ্কে ছিলাম, ওকে? আমি গত ক্লাসে এই ভাগ অঙ্কগুলো বাড়ির কাছে দিয়েছিলাম, পৃষ্ঠা 52। তোমরা কি করেছো কিনা আমি জানি না। আমি পৃষ্ঠা 52 থেকে দুইটা অঙ্ক করাবো, তারপরে আজকে চার অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ কিছু করে দেখাবো। পৃষ্ঠা 52 থেকে আমি 7 নম্বর অঙ্কটা করি। মেয়েরা, তোমাদের কিন্তু বাসায় কিন্তু অবশ্যই করতে হবে, না করলে কিন্তু মানে তোমরা বুঝতে পারবে না। তাহলে আমরা কিসে ঘরে নামতে পড়বো? অবশ্যই 16 ঘরে নামতে পড়বো। আর কয়টা সংখ্যা নেব? দুইটা সংখ্যা নেব, 69। তাহলে আমার হিসাব থাকবে 69 দিয়ে। 16 দুগুণে কত? 32। 3 16 48, 400 64, 500 80। তাহলে আমাকে কোনটা নিতে হবে? অবশ্যই এটা নিতে হবে, কারণ এখানে আছে আমার 69 আর এখানে হচ্ছে 64। এটা বড় হয়ে যায়, তাহলে যাবে হচ্ছে 4 বার 64। 9 থেকে 4 গেলে থাকে 5 0। তাহলে আমি এটাতে পাচ্ছি, কারণ 16 ঘরের নামতা পড়লে আমরা 50 পাবো না। 3 16 48, তাহলে আমার ভাগফল 43 আর ভাগ শেষ হচ্ছে 8 নম্বরটা করে দেই। তারপরে আমি আবার নতুন অঙ্কে যাব। ছেচল্লিশ ভাগ 970। আমরা কয়টা সংখ্যা নেব? অবশ্যই 97, মানে দুইটা সংখ্যা দিয়ে করবো। 46 আর 97 দিয়ে আমরা হিসাব শুরু করি। কিসে ঘরে নামতে পড়তে হবে? 46 ঘরে নামতে পড়তে হবে। 6 দুগুণে 12, হাতে আসে 1, 4 দুগুণে 8 আর 1 9। আমার তো মনে হয় এটাই হয়ে যায়, কারণ 3 বারে বড় হয়ে যাবে, তাহলে আমার 2 বার যাচ্ছে 92। 7 থেকে 2 গেলে 2 3 4 5 6 7 5 আর 0, আর এটা 1 বার যাবে 4। আর তো অঙ্ক শেষ, তাহলে ভাগফল হচ্ছে 21 আর ভাগ শেষ 4। খুব মানে অঙ্কগুলো কিন্তু খুব সোজা। তোমরা হয়তো অনেক সময় ঘাবড়া যেতে পারো যদি ভাগ অঙ্ক না মিলে, কোনো সমস্যা নেই, কারণ ভাগ অঙ্কের একটা অপশন আছে ভাগশেষ, ভাগশেষ থাকবে, ঠিক আছে?
চার অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ। এখানে আমাদের একটা উদাহরণ দেখিয়ে দিয়েছে 3266, এটা হচ্ছে ভাজ্য আর ভাজক হচ্ছে 23। এখানে অনেক ভেঙে ভেঙে দেখাচ্ছে, আমরা ওখানে যাব না, আমরা এখানে চলে আসি। দেখ কিভাবে করেছে, দুইটা দুইটা সংখ্যা নিয়ে হিসাব শুরু করেছে, নয়। আচ্ছা আমরা করলেই বুঝতে পারবো, আমরা এই অঙ্কটা করবো না, আমরা আসো একটা অন্য অঙ্ক করব। পরের অঙ্কগুলো তো তোমরা দেখতেই পারবা, আমরা এখান থেকে শুরু করি। এই অঙ্কটায় আমরা একটা জিনিস খেয়াল করো, 17 ভাগ 1276, প্রথমে দুই সংখ্যা নিয়েছিল কিন্তু দেখা গেল যে 15 17 থেকে ছোট, কাজে এটা হিসাবে আসবে না। তারপরে দেখো 157, মানে তিন সংখ্যাতে হিসাব করেছে, 9 বার গিয়েছে, 153, 7-এর থেকে 3 গেলে 4, 46, তারপরে হচ্ছে কয়বার গেল, 17 দুগুণ 34, 12 রয়ে গেল ভাগশেষ। আচ্ছা এক এবং দুই দুইটি ভাগে 4 অঙ্কের ভাগ 2 অঙ্কের সংখ্যা, একটি ভাগফল 3 অঙ্কের এবং অপরটি 2 অঙ্কের, এটি রহস্যজনক। রহস্যের কিছু নেই, অঙ্ক যা বলছে যে এটা আসছে 3 অঙ্কে আর এটা আসছে 2 অঙ্কে, তুমি কি পার্থক্যটি বলতে পারো? আমরা অঙ্ক স্টার্ট করি, এটা হচ্ছে পৃষ্ঠা 54, আমরা এখানে কতটা নিয়ে হিসাব শুরু করব, 2 অঙ্ক দিয়ে আমাদের হবে 30, 30 14 থেকে বড়, যদি ছোট হতো তাহলে আমাকে 3টা সংখ্যা নিতে হতো। তাহলে আসো হিসাব করি, 14 কে 14, 14 দুগুণে 28 আসে, আমার মনে হয় 28ই চলবে, কারণ 3 14 কত, 3 4 12, হাতে আছে 1 42, তাহলে আবার হচ্ছে 2 28, এটা কয়বার যাবে, দুইবার তো যাবে না, 28 বড় হয়ে যাবে, এটা একবার যাবে, তাহলে 14 15 16 17 18 19 20 21 22 23, 9 নামলো 8। এবার আমরা হিসাব করি 98 দিয়ে, 4 14 56, 5 14 4 5 20, হাতে আছে 2 5 5 2 7, 6 14 4 4 24, হাতে আছে 2 6 6 7 8, 84, 7 14 4 7 28, হাতে আছে 2 7 7 8 9, আমি 98 পেয়ে গিয়েছি। কতবারে যাবে, 7 বারে যাবে, তাহলে আমার ভাগফল কত, 217। খুব সোজা, তবে কি আমি 3 নম্বরটা করছি, অঙ্ক করার সময় আমাদের মাথা ঠান্ডা রেখে হিসাব করতে হবে, ওকে? আর এটা সম্ভব হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এটা কি বারবার বলছি, এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক। আচ্ছা এবার শুরুতে কি করব, আমরা আমরা কত সংখ্যাতে হিসাব করব, 58 58ই হয়, কারণ 58 32 থেকে বড়, 58 দিয়ে আমরা হিসাব করি, বড় হয়ে যায় 64, তাহলে আমার একবার যাবে, আটের থেকে 2 গেলে 6, 5 থেকে 3 গেলে 2 7। আচ্ছা বিশাল একটা সংখ্যা চলে আসছে,
সমস্যা নাই আমরা হিসাব করি আমরা একটু পাঁচে চলে যাই পাঁচ দুগুণে দশ হাতে আছে এক তিন পাঁচে পনেরো আর এক ষোলো বত্রিশ ছয় বারো হাতে আছে এক তিন ছয় আঠারো আর একে উনিশ সাত সাত দুগুণে চোদ্দ হাতে আছে এক তিন সাতটা একুশ আর এক বাইশ আট বারে যাই আট দুগুণে ষোলো হাতে আছে এক তিন আটা চব্বিশ আর এক পঁচিশ নয় বারে যাই নয় দুগুণে আঠারো হাতে আছে এক তিন নয় সাতাশ আর এক আঠাশ তাহলে এটা বড় হয়ে যায় আমার আট বার যাবে তাহলে দুইশো ছাপ্পান্ন একশো ষোলো আসলো তাহলে আমরা মোটামুটি কিন্তু অনেক নামতা লিখে ফেলছি একশো ষোলো ওরে বাবা পাঁচশে একশো ষাট তাহলে চারে যাই চার দুগুণে আট তিন চারা বারো একশো আঠাশ একশো আঠাশও বড় হয়ে যায় তাহলে আমার তিনবার যাবে না তিন দুগুণে ছয় তিন তিরিকা নয় ছিয়ানব্বই নয় দশ এগারো দুই হাতে আছে এক তো আমার রেজাল্ট আসলো ভাগফল একশো তিরাশি ভাগশেষ বিশ দেখো আমার এই আমরা যে অঙ্কটা করলাম এটা কিন্তু বেশ অনেক দূর পর্যন্ত হিসাব করা হয়েছে কাজে তোমরা ভেঙে পড়বা না যে আল্লাহ এত দূর পাচ্ছি না শেষ পর্যন্ত দেখে যাবা হ্যাঁ তারপরে আবারও করবা একটা অঙ্ক দুই তিনবার করে করলে যদি একই রকম রেজাল্ট আসে তাহলে বুঝবা যে অঙ্কটা আমাদের কারেক্ট হয়েছে এবারে আসুন আমরা চার নাম্বার পাঁচ নম্বর অঙ্কটা করি আচ্ছা এখানে দেখো আমরা কিন্তু দুইটা সংখ্যা নিতে পারবো না কারণ চল্লিশ ছোট হয়ে যায় তেষট্টি থেকে তাহলে আমরা চারশো তিন দিয়ে হিসাব করতে হবে তিন সংখ্যা দিয়ে তাহলে আমরা তেষট্টি স্টার্ট করি যেহেতু চারশো তিন একটু বড় আমি পাঁচ দিয়ে শুরু করলাম তিন পাঁচা পনেরো হাতে আছে এক পাঁচ ছয় তিরিশ আর এক একত্রিশ তিনশো পনেরো তেষট্টি ছয় তিন ছয় আঠারো হাতে আছে এক ছয় ছয় ছত্রিশ আর এক সাঁইত্রিশ তেষট্টি সাত তিন সাতা একুশ হাতে আছে দুই ছয় সাতা বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চারশো একচল্লিশ আর আমার আছে চারশো তিন আমার বড় হয়ে যায় তাহলে আমার ছয় দিতে হবে তিন ছয় আঠারো হাতে আছে এক ছয় ছয় তাহলে ছয় বার তিনশো আটাত্তর আট নয় দশ এগারো বারো তেরো পাঁচ হাতে আছে এক আট দশের থেকে আট গেলে দুই হাতে আছে এক তিন আর এক চার চার নামলো দুই দুশো বান্ন তাহলে তেষট্টি পূরণ চার তিন চারা বারো হাতে আছে এক চার ছয় চব্বিশ আর এক পঁচিশ আমি দুশো বান্ন পেয়ে গিয়েছি চার তাহলে আমার এখানে কোনো ভাগ শেষ নেই আমার অঙ্কটা মিলে গিয়েছে এবারে আমি সাত নম্বর অঙ্কটা করব আমি বেশিরভাগ অঙ্কই করে দেওয়ার চেষ্টা করি কারণ যেহেতু তোমরা সামনাসামনি কিছু করতে পারছি না কাজে বুঝতে পারি না যে তোমরা কি পারছো আর না পারছো আচ্ছা একষট্টি নিব না কারণ একষট্টি বাহাত্তর থেকে ছোট হয়ে যায় ছশো দশ আচ্ছা কত বাহাত্তর না এটা বেশ বড় একটা হিসাব সাত আটটা ছাপ
8 দিয়ে দেখি 8 দুগুণে 16 হাতে আছে 1 7টা 56 আর 1 57 576 9 9 দুগুণে 18 হাতে আছে 1 7 9 63 আর 1 64 এটা বড় হয়ে যাচ্ছে আমার 8 বার যাবে 576 10 থেকে 6 গেলে 4 হাতে আছে 1 8 9 10 11 3 হাতে আছে 1 5 আর 6 নামলো 0 340 ঠিক আছে 5 দিয়ে দেখি 5 দুগুণে 10 হাতে আছে 1 5 7 35 আর 1 36 যাবে না বড় হয়ে যায় 4 দুগুণে 8 4 7 28 এটা যাবে 5 দুগুণে 10 হাতে আছে 1 36 তাহলে আমার যাচ্ছে 4 বার 288 এটা আবার আমার মিললো না না 10 থেকে 8 গেলে 2 হাতে আছে 1 9 10 11 12 13 14 5 আচ্ছা তাহলে 84 ভাগ ফল আর ভাগ শেষ হচ্ছে 52 লাস্ট অঙ্ক এটাকে একটা চ্যালেঞ্জ বলা হচ্ছে কেন কেন কারণ এটার ভাজক হচ্ছে তিন সংখ্যা আমার যত সংখ্যাই থাকুক আমি যদি নিয়ম জানি তাহলে আমি অবশ্যই অঙ্কটা করতে পারব আমরা এতক্ষণ করেছি চার সংখ্যা ভাজককে দুই সংখ্যার ভাজক দিয়ে ভাগ করেছি আর এই অঙ্কটাতে চার সংখ্যার ভাজককে তিন সংখ্যার ভাজক দিয়ে করতে হবে ঠিক আছে আমরা স্টার্ট করি প্রথম নিয়মটা হচ্ছে আমরা আগে হিসাব করতে হবে আমরা কয়টা সংখ্যা নেব 126 151 আমরা 151 নিতে পারি কারণ হচ্ছে 126 151 থেকে বড় না 151 126 থেকে বড় ঠিক আছে এখন এটা একবার যাবে কারণ 126 একে 126 খুব বেশি তফাৎ নেই দুইবার করতে গেলেই বড় হয়ে যাবে 11 থেকে 6 যাবে 7 8 9 10 11 5 হাতে আছে 1 3 5 থেকে 3 গেলে 2 নামলো 2 এবারে আমি হিসাব করি 126 আর 2 দিয়ে গুণ করে দিই 6 2 গুণে 12 হাতে আছে 1 2 2 গুণে 4 আর 1 5 2 একে 2 256 আর 252 এটা একবারই যাবে এবার বারো থেকে ছয় গেলে ছয় হাতে আছে এক তিন পাঁচ থেকে তিন গেলে দুই দুইয়ের থেকে হাতে নেই আমার ভাগফল হচ্ছে এগারো ভাগশেষ তাহলে মেয়েরা পৃষ্ঠা চুয়ান্নর আমি পাঁচ ছটা অঙ্ক তোমাদেরকে করে দেখালাম তোমরা আবারও বাসায় অবশ্যই পৃষ্ঠা 54 এসডব্লিউ করবে কারণ আমারটা আমার অঙ্ক ক্লাসটা দেখলেই হবে না সেই সাথে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু আমরা পারবো না তো মেয়েরা আজকে পর্যন্তই তোমরা সবাই আল্লাহর রহমতে মানে খুব ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকবা ঠিক আছে খোদা হাফিজ